শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা সুদ কষা কিছু অঙ্ক করবো। বন্ধুরা, অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বলছে 6% হারে 9 মাসে 10,000 টাকার ওপর সুদ কত হবে? 25তম বিসিএস পরীক্ষা একটি অঙ্ক। এখানে বলছে 6% হারে, কত পার্সেন্ট হারে? 6% হারে 9 মাসে 10,000 টাকার ওপর সুদ কত টাকা হবে সেটা আমাদের বের করতে বলছে, অর্থাৎ আসল বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমরা ছোট্ট একটা ফর্মুলা আশ্রয় নিই। আই সমান সমান আমরা লিখব আর পি এন বাই 100। তার মানে আই সমান সমান আমি, আর সমান সমান আর পি সমাসন পারি, এন সমাসন না, অর্থাৎ আমি আর পারি না। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমরা আশ্রয় নেব। আই সমাসন প্রিন্সিপাল, আর সমাসন হচ্ছে আমাদের এখানে, আই সমাসন আমরা কি করব, আইটা হচ্ছে আমাদের সুদ ইন্টারেস্ট, আরটা হচ্ছে আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট, পিটা হচ্ছে প্রিন্সিপাল, আর এনটা হচ্ছে আমাদের এখানে সময়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে আর সমাসন আমরা কী পেয়েছি? আর সমাসন পেয়েছি 6%। কত পেলাম? 6% পেলাম। তাহলে পি সমাসন না কি পেলাম? পি সমাসন আমরা এখানে পেয়েছি 10,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখি 10,000 টাকা এবং এন সমাসন আমরা কি পেলাম? এন সমাসন আমাদের এখানে 9 মাস বলছে, 9 মাস, 9 মাসটাকে আমরা কি করব, 9 মাসটাকে আমরা বর্ষরে কনভার্ট করতে হবে, 9/12 দিয়ে। কাটটি কত থেকে উপরে? 3, নিচে কত থেকে? 4, অর্থাৎ 3/4। আর আই সমাসন আমাদের এখানে কত? 8। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলাটার সাহায্যে আমরা কোটা করব। সুতরাং আমরা লিখতে পারি আই সমাসন, আমরা লিখব আর পি এন, অর্থাৎ আর সমাসন আমরা কত পেয়েছি? 6 পেয়েছি, সেটা আমরা বসাবো। 6 × 6 গুণ কত পেলাম আমরা? 10,000 পেলাম। আমরা লিখি আর এন সমাসন আমরা কত পেলাম? 3/4, অর্থাৎ 3/4 পেলাম। নিচে আমাদের কত? নিচে হলো আমাদের 100। শিক্ষার্থী বন্ধুরা, 2টা 0 কাটলাম, এখানে 2টা 0 কাটলাম, 4 100 মধ্যে কবার যাবে? 25 বার যাবে। তাহলে আমরা কী করব? 3 × 25 কত? 75, আর 6 × 75 কত আসে? 6 × 75 আসে 75 × 6, তাহলে আমাদের কত? 5×6 = 30, আর 6×7 = 42, অর্থাৎ 450। তাহলে আমাদের এখানে আয় সময় আমরা কত পেলাম? 450 টাকা পেলাম। অর্থাৎ আমাদের সুদ কত বের করতে বলছিল? আমাদের সুদটা বের করতে বলছিল, তো আমাদের সুদটা বেরিয়ে গেলো 450 টাকা। মিলিয়ে দেখি 450 টাকা আছে কিনা। উত্তর খ। পর অঙ্কটা হলো প্রতি বছর শতকরা 10% হারে লাভের চুক্তিতে 100 টাকা বিনিয়োগ করে 5 বছরের পর ওই বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে, অর্থাৎ আসল কত টাকা পাবে? এখানে বলছে যে প্রতি বছর শতকরা কত টাকা? 5/10 হারে লাভের পরে কী করলো? লাভের চুক্তি কত ছিল? 100 টাকা বিনিয়োগ করলো, করার পরে 5 বছর পরে সে মোট কত টাকা আসল পাবে সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাও আগের ফর্মুলাতে আমরা করব, আমি আর পারি না, এই ফর্মুলার সাহায্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন দিকে শুরু করি। আমাদের এখানে আই সমাসন আমাদের কত? আইটা হলো আমাদের এখানে হোয়াট, অর্থাৎ আসল আমাদের হোয়াট। আর সমাসন আমাদের কত বলছে? 10% বলছে। এবং প্রিন্সিপাল পি সমান সমান কত আমাদের এখানে? 100 টাকা। আর আমাদের এন সমান সমান আমাদের এখানে কত বলছে? 5 বছর বলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ফর্মুলা আমরা যদি কনভার্ট করি, তাহলে আমাদের দাঁড়ায় আই সমান সমান আমাদের কি পাবো এখানে? আর পেলাম 10, পি পেলাম কত? 100, আর এন কত পেলাম? 5 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, নিচে কত আমাদের? নিচে 100। কাটাকাটি করলে 0 0 চলে যায়, তাহলে 5
এবং 10 এ যদি গুণ দিই তাহলে কত আসে 50 আসে তাহলে আমাদের কত টাকা হবে উত্তর 50 টাকা আমরা মিলিয়ে দেখি 50 টাকা আছে কিনা উত্তর আমাদের ক 50 টাকা হলো সেই লাভটা পাবে কত টাকা পাবে লাভ পাবে 50 টাকা 5 টাকা হার সুদে 20 বছরে সুদ আসলে 50000 টাকা হলে মূলধন কত সেটা বের করতে বলছি 20তম 14তম বিশেষ পরীক্ষার একটি অঙ্ক এখানে কিন্তু সুদ আসলের কথা বলা হয়েছে কি বলছে সুদ আসল বলছে এবং শতকরা হার আর সমসং কত বলছে এখানে আর সমসং আমাদের এখানে বলছে 5 টাকা এবং এন সমসং সময় সমসং কত বলছে 20 বছর বলছে শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা কি করব এখানে আমাদের কি মূলধন কিংবা আসল বের করতে বলছে তাহলে আসলটা বের করতে হলে আমরা লিখি আসল সমান সমান আমরা লিখতে পারি 100 ইনটু সুদ আসল সুদ আসল আমাদের এখানে কত আছে বাই সময় ইনটু হার যোগ কত যোগ হল আমাদের 100 শিক্ষার্থী বন্ধুরা এই যে ফর্মুলা এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করব তাহলে আমাদের আসল বের করতে হবে আসল যদি আমরা বের করি তাহলে আমাদের এখানে দেওয়া আছে 100 ইনটু সুদ আসল এখানে কত বলা আছে এখানে বলা আছে 50000 টাকা তাহলে আমরা লিখব 50000 টাকা বাই আমাদের এখানে কত বলছে সময় কত বলছে সময় বলছে আমাদের এখানে 20 বছর তাহলে 20 ইনটু হার কত বলছে এখানে 5 বলছে তাহলে 5 লিখব যোগ কত আছে আমাদের 100 আছে শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আরো তাহলে দাঁড়াচ্ছে 100 ইনটু 50000 বাই কত এই 5 এর সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে 100 হয় 100 আর 100 যোগ করলে কত হয় 200 হয় তাহলে আমরা কি করব এই দুইটা শূন্য কাটবো এই দুইটা শূন্য কাটবো 5 দিয়ে যদি গুণ দিই 50 কে কত হয় 25 হয় 25 এর সাথে আর কয়টা শূন্য থাকে তিনটা শূন্য থাকে তার মানে আমাদের কত হলো 25 7 এর থেকে কত কয়টা শূন্য তিনটা শূন্য অর্থাৎ এত টাকা আসল কত টাকা 25000 টাকা শিক্ষার্থী বন্ধুরা মিলিয়ে দেখি 25000 টাকা আছে কিনা উত্তর হলো গ অর্থাৎ আমাদের মূলধন কত হলো মূলধন আমাদের এখানে হলো 25000 টাকা ওই যে ছোট্ট একটা ফর্মুলা এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা আমরা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা 4 টাকা হার সরল মুনাফা কত টাকা 15 বছরে সবৃদ্ধিমূলক 1040 টাকা হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে সুদের হার কত বলছে 4 টাকা বলছে সরল মুনাফা কত টাকা অর্থাৎ আসল কত টাকা হলে 15 বছরে সবৃদ্ধিমূলক হবে কত 1014 টাকা সবৃদ্ধিমূলক আসল টাকা শিক্ষার্থী বন্ধুরা সুদ আসল টাকা শিক্ষার্থী বন্ধুরা এমনটা যদি আমরা করি তাহলে আমাদের কি বের করতে বলছে আসল বের করতে বলছে তাহলে আসল বের করতে হলে আমরা কি করব আগের আসলের ফর্মুলাটা আমরা লিখব আসল সমান সমান আমরা জানি 100 ইনটু সুদ আসল বাই হার ইনটু সময় যোগ কত 100 অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু আমাদের আসল বলছে তাই আসল যদি আমরা বের করি তাহলে আমাদের এখানে আসবে 100 ইনটু সুদ আসল বলছে এখানে সবৃদ্ধিমূলক 1000 টাকা 1040 টাকা যেটা সেটা আমাদের এখানে এইটা হলো আমাদের সুদ আসল তাহলে সুদ আসল আমরা 1000 কত 40 লিখব নিচে কি দিব নিচে দিব হার কত আমাদের এখানে 4 সময় আমাদের কত বলছে 15 বছর যোগ কত হবে আমাদের ফর্মুলার 100 তাহলে ফর্মুলার 100 আমরা পেয়ে গেলাম এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে উপরে কত হবে 1000 ইনটু 1040 নিচে কত হবে 4 আর 15 যদি গুণ করি তাহলে কত 60 হয় 60 এর সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে কত হবে 160 হবে শিক্ষার্থী বন্ধুরা 160 হলো এটাকে শূন্য শূন্য আমরা কাটবো কাটার পরে
এই যে শূন্যটা কাটলাম, কাটার পরে একটা যে সিমপ্লিফাই করি তাহলে কয়বার জিকে আমরা দেখব, এখানে যদি এটাকে 4 দিয়ে কাটি তাহলে কয়বার যাবে, 4 4 মানে 16 মানে 4 বার যাবে, এবং এখানে কয়বার যাবে, এখানে যাবে 2 বার, আর পরে কয়বার যাবে 24 406 বার যাবে। শিক্ষার্থী বন্ধুরা এখন 4 কে আমরা কি করব, আর 2 দিয়ে কাটলে 2 থাকে, এখন কত 13, এবং আর যে 2 রইল, 2 কে যদি আমরা কত 5 থেকে 5 13 কত 65 সাথে একটা শূন্য তাহলে কত হবে 600 কত 50 টাকা। শিক্ষার্থী বন্ধুরা আমরা মিলিয়ে দেখি আসল 655 টাকা আর 50 টাকা আছে কিনা, উত্তর হলো আমাদের ক 5 টাকা সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে, 20তম বিসিএস পরীক্ষার একটি অঙ্ক। বন্ধুরা এখানে বলছে যে 4% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে, অর্থাৎ আসল কত টাকা আমাদের এখানে বিনিয়োগ করব, করলে 4 বছরে সেটা কত হবে, সুদে আসলে হবে সেটা 826 টাকা। বন্ধুরা আমরা কি করব, এখানে বিনিয়োগ বের করব কিংবা আসল বের করব, তাহলে আমরা লিখি বিনিয়োগ সমান সমান আমরা জানি 100 ইনটু সুদ আসল বাই 100 যোগ হার ইনটু সময়, অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে আমরা এই বিনিয়োগের মানটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখব এখানে 100 লিখে রাখলাম, বিনিয়োগ এখানে কত 400, সুদ আসল কত 826 টাকা, তাহলে আমরা লিখি 826, নিচে কত লিখব আমরা ফর্মুলার 100 যোগ হার কত বলছে 4.5, এবং সময় কত বলছে আমাদের এখানে 4 বছর বলছে। শিক্ষার্থী বন্ধুরা 4.5 গুণ কত 4, গুণ করলে হয় 4.5 শূন্য, 4 4 16, আর 2 18, অর্থাৎ 18 সাথে যদি আমরা 100 গুণ যোগ করি তাহলে কি হবে 100 ইনটু 8.26 বাই 118, 118 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে 118 826 আমাদের কভার যাবে 7 বার যাবে, তাহলে সাথে সাথে যে 100 গুণ করি তাহলে কত হয় 700 হয়। শিক্ষার্থী বন্ধুরা আমাদের উত্তর কত, অর্থাৎ কত টাকা বিনিয়োগ করতে হবে 700 টাকা, মিলিয়ে দেখি 700 টাকা আছে কিনা, উত্তর হলো আমাদের খ 700 টাকা আছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটি করে এবং শেয়ার করবেন।